ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে, কিন্তু দেশে তো এখন নাই। আর ধর্ম কি? ইসলাম। আই ইসলাম হইর, আই ইসলাম হইর, আর পুরুপূর্ণ বাবু ইসলাম হম পুরিব। দার্কিন ইউজ করে রেখেছেন নাকি এমনিতে সব করে রেখেছেন? কোনটা? এই অনেক মানুষ মুসলমান ভাই অনেকে বাড়ি বিধর্মী হোক বলতে দুটাই নিয়ত নিয়ত তেমন হয় না এখন, আমাদের আমাদের বয়স তেমন হয় আনা তো আর এখন ওয়াজ মাহফিল হবে পরিপূর্ণ ইসলামের, ইসলামের কোন সাইড বাদ দিয়ে ওয়াজ মাহফিল করলে ওটা ওয়াজ মাহফিল না। আমাদের বয়স তেমন আনা তো আর এখন দাঁড়িয়ে কিন্তু বয়সের দিকে আপনি কি করতে পারবো না? আমি বলতে চাই আপনি সব করে দাঁড়িয়ে রাখতেছেন একজন তাহিরি গ্যাসুদ্দিন কিছু বাইশ পরে আই গেলেন মিডিয়া তো গিয়ে আনো বালামন্দ মানি যদি একদম কে যদি বালামন্দ ওয়াইজ মানি দি যাই বই আর উজুরো কলে আইবে এই ধরনের এইবে এই ধরনের এইবে সহ্য এ ধরনের মানে আত্মে এতো গিয়ে আনাই। আচ্ছা মিজান আজারি ওয়াজ আপনাদের কেমন লাগে? ঠিক আছে ভালো লাগে মানুষ শুনতে মানো হয় মানে ইসলামের কিছু ভালোভাবে জানে ভালোভাবে বুঝে তো জানে এটাই ঠিক আছে, কিন্তু এর খারাপ দিকে কোন দিকে লাগতেছে আপনার মিজান খারাপ কোন দিক থেকে লাগতেছে? আমি এটা বলতে চাই যে আপনার একজন ব্যক্তির ভালো দিকেও থাকতে পারে খারাপ দিকেও থাকতে পারে, কারণ আমরা কোন দিকে যাবো ভালো দিকে যাইতে হবে অবশ্যই ভালো দিকে যাইতে হবে, কিন্তু আমি এখন দুজন ব্যক্তি বর্তমানে এখন খুবই আলোচনার ব্যক্তি দুজন ব্যক্তি, যেমন হলে এই মিজানুর রহমান কিন্তু এখন বাংলাদেশের ভিতরে আর নাই, অত আসে কিনা সন্দেহ, কিন্তু কারণ উনি মালয়েশিয়া চলে গেছেন আর উনি এখন মালয়েশিয়াতেই গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে সবাইকে মালয়েশিয়ার থেকে। তো এই যাবে গ্যাসুদ্দিন তাহিরি এখন মানে যে বিষয় নিয়ে কাজগুলো করতেছে আর কি, অনেকে নেগেটিভ ব্যাস চলে যাচ্ছে আর এগুলো অনেক ট্রোল হচ্ছে অনেক আলোচনা চলতেছে এই বিষয় নিয়ে। আমি বলতে চাচ্ছি যে আপনি যেগুলো বলতেছে হুজুর থেকে নেই ট্রল করা ভালো না এমনি, ঠিক আছে কিন্তু ওনারা যেগুলো গিয়া করে মানে কত কি আছে মানে আজকে যুগের মধ্যে মানে মানুষরা ওটাকে মজা করে না, জি জি মজা করে না, মজা করে এখন যারা মজা জিনিস সেটা সবাই মজা করে আর সবার মাইন্ড মানুষের সব সেম না, যারা ভালো সেটা তো হোসেনি তো আর ভালো বান্দা সবসময় ভালোটা নেব। ইসলাম কখনো বলে নাই যে তুমি ওখানে যাও তোমাকে মারছে তুমিও মারো, ইসলাম কখনো এটা বলে নাই, তুমি তোমাকে মারছে তুমি তাকে বুঝাও আবার বুঝাও তাকে, তুমি বুঝাতে গিয়ে আবার মারি খাচ্ছ আবার বুঝাও,
ইসলামের ধর্ম তো এরকম যে আমাদের শান্তির ধর্ম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমরা অবশ্যই চেষ্টা করবো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমাদের নবীজির যে তরিকাগুলো আছে ওগুলো পালন করার জন্য আল্লাহ তাআলার কাছে এগুলোই করবো যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি তৌফিক দান করে এতটুকু। তো আপনার আপনার তো জিজ্ঞেস করেন যে আপনার দুজন ব্যক্তির ভিতরে আপনার কাকে কাকে ভালো লাগে এবং কী কী কারণে কাকে খারাপ লাগে? আসলে বলতে গেলে আমি মিজান মাঝেরকে ভালো লাগে, কারণ উনি হচ্ছে খুব সুন্দরভাবে বোঝায়, ওনার কোনো ওয়াশ মাফি করে তো মানে হইলও নাই কোনো ধরনের মানে বর্ণামি কোনো কিছু দেখা যায় না, ওটাও ওনারটা ভালো লাগে। উনি কিছু জিনিস শেখা যায় সুন্দরভাবে শেখাতে পারে, সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারে, তাই ওনারটা ভালো লাগে। আর ইয়াসুদ্দিন যে তাহারি বলছেন ওনারটা তেমন আমরা দেখি নাই, তেমন দেখা হয় না, যতটুকু দেখছি ভালো আছে ওনার খারাপও আছে। আর উনি একদম মুফতি, মুফতি হচ্ছে একদম ইসলাম মানে পড়া ইসলাম স্টাডিজ পড়ালে আমাদের উচুরে বলে, তো মুফতি হিসেবে ওই ওনার আছে আর কি আল্লাহর রহমতে। ইসলামের কোন সাইড বাদ দিয়ে ওয়াজ মাহফিল করলে ওটা ওয়াজ মাহফিল না, এখন পরিপূর্ণ করতে গেলে তো এখানে করা যাচ্ছে না। এখন আমি বলি আমরা দুদিন আগে একজন বক্তাকে কি ধরেন স্টেট থেকে ডাইরেক্ট তুলে দেওয়া হয়েছে, হুজুর সবকিছু বলে হ্যাঁ আল্লাহর নবী যেভাবে বলছেন তখন হুজুর খারাপ এই এখন ভালো দিকটা এখন বর্তমানে চলতেছে না বললে দেশে থাকা যায় হুজুরের, আর যদি সব দিকে বলতে যায় যাদের সাথে লাগে এরা হুজুরের বিদেশ পাঠায় দেয় বুঝছেন। আমি গিয়াসউদ্দিন তাহেরি না, বাংলাদেশে অনেক মাওলানা আছে, একজন দুইজন না বহুত, যারা সব দিকে পরিপূর্ণ ইসলাম করে বলে তাদেরকে ভালো লাগে, আর যারা অর্ধেক এই বিভিন্ন পূজারি মাজার পূজারি ওগুলো ভালো লাগে না, যেগুলো ভালো লাগে না না যেগুলো পরিপূর্ণ ওগুলো ভালো লাগে। হ্যাঁ এখন বর্তমানে আমরা যে মাজারে যাচ্ছি না, আমরা তো অনেকে আছে যে মাজারে যাই, শেষ দেখো এটা শিরক, এটা শিরক করতে শুনেন মাজার নিয়ে কথা বলি না, আল্লাহর নবীর সময়ে অনেক মাজার ছিল না, ওখানে তো মানুষ যায় নাই, মাজারে যাওয়াটা ঠিক না ভালো না। মাজার তো আমরা সবাই জানি যে আমরা মাজারকে কবর হিসেবে জিয়ারত করতে পারবো, ঠিক আছে জিয়ারত করতে যায় না কেউ, যার পরীক্ষা দিছে হাসিল করতে যায়, আমাকে পাস করাই দিব, যার ছেলে হয়েছে সে যায়, আমার ছেলে হয়েছে দোয়া নিতে যায়। যদি অনর মাতুন যদি বান্ন খুঁজি অনর সাজুন যদি বাত খুঁজন মাতে কি হজম লাগবে খুঁজতে সময় আল্লাহ তো কুদম বইব ডাইরেক্ট আরা যাই না এটা বিবাহ হই আরা যাই না বান্দা মনে হবে দৌড় আল্লাহর হাসে বিভিন্ন দেব দেবীর পূজা করে, আমাদের সমাজও এরকম দেব দেবীর পূজা হচ্ছে, এগুলো ইসলাম না, ইসলাম হলে কেউ এদের কাছে চাইবে না, শুধু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সব আল্লাহর কাছে ছাড়া আর আল্লাহ একজন 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 কিন্তু সবকিছু পাবেন ওনার কাছে, ওনার কাছে আর কাছে না, আর চাইদেও কারো কাছে নাই, আর কার কাছে চাইলে এটা ইসলাম না। যুগের মধ্যে এগুলো হচ্ছে অনেক পরে গেছে, কেন বলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, আগে ওদের নামাজ পড়তে হবে না। এই নারকেল গাছটা করছেন আপনার নারকেল গাছটা নারকেল ধরে কিনা নারকেল ধরবে কিনা, এটা নারকেল গাছের পাতা লম্বা কিনা চিকন কিনা এটা দরকার নাই। আপনি ইসলামকে চাচ্ছেন কিনা, আপনি মুসলমান ইসলাম চাচ্ছেন না অন্য, আপনি কি নবীকে ফলো করতেছেন না অন্য নেতাকে ফলো করতেছেন, এটাই বিবেচ্য বিষয়। অন্য নেতাকে ফলো করলে আপনি ওই জাহান্নামে যাবেন, আর আল্লাহর নবীকে ফলো করলে আপনি বেহেশতে যাবেন, সোজা কথা। এখানে এখানে কিছু না, কোরআন যেটা বলতেছে এটা হল যে আপনার আল্লাহর প্রতিনিধি তো নবী, আল্লাহর প্রতিনিধি এসব নেতারা না, নেতারা না, এগুলো জাহান্নামের প্রতিনিধি, আল্লাহর নবী বেহেশতের প্রতিনিধি। আমি যতটুকু বুঝি আল্লাহর নবীকে ফলো করলে বেহেশতে যাবেন, আর যদি বিভিন্ন আঁকা বাঁকা হতে চলেন তাহলে বেহস্ত সহজে পাবেন না, পাবে কিন্তু সহজে না, বেহস্তে এটা আমি মানা করি না কিন্তু সহজে পাবেন, সহজে পাবেন আপনি, যেরকম আমরা যারা মুসলিম যারা আছি তাদের জন্য রাস্তাটা সহজ। আপনি যদি এখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ হইছে আপনার
এই রোগের কাছাকাছি তাহলে এটা সহজ না সহজ আর আপনি যদি ফিট ধরেন তাহলে ফিরির বাড়ি যাইতে হইবে হেরে ধরে ঘুরি আইতে আইতে আপনার কত টাকা যাইবে সময় চলে যাবে সময় চলে যাবে আপনি যাইতেই পারেন কিনা সন্দেহ তাই না আর আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আল্লাহ আপনাকে এখন বললে এখন করে দিবে আচ্ছা আমি শেষ না আপনি আপনি যেহেতু বালকত নামাজ করেন আপনি মানুষ কইছেন নামাজ দেন শুনেন আগে আমাদের ইমানটা ঠিক আছে কিনা এটা প্রশ্ন করেন নামাজ পড়েন এই পড়েন এগুলা আস পরে ইমান ঠিক আছে আমি আপনার ইমান ঠিক নাই ইমান ঠিক নাই সমস্যা ওই জায়গায় আল্লাহর নবীকে যারা ধরে নাই আল্লাহর মতে তারা নাই তাদের ইমান ঠিক নাই এখন আল্লাহর আল্লাহর নবীকে ধরতে হবে এটুকুলা যে আমি যে আমার সকালবেলা কোরআন শরীফ পড়ছি কিনা হাদিস পড়ছি কিনা